দুই জনকে গ্রেফতার করেছে। আজকে সেটা খালি করে দিছি, সেখানে তারা আসি তাণ্ডব চালাচ্ছে, সেখানে গুলিবর্ষণ করেছে আমাদের কর্মীরা বাজারে আসার সময়, তারপরে ককটেল সার্জ করেছে, তারপরে পাঁচজনকে আহত করেছে পুলিশের সামনে, পুলিশ সেখানে উপস্থিত ছিল। এটা কিসের আলামত? আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি আজকে যে দখল মুক্ত করার যে প্রক্রিয়া শুরু করেছি, আমার ধমনীতে যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি, ধমনীতে এক ফোঁটা রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত আমি ছাড়ব না। মন্ত্রীর বাগিনা কে কি জানার বিষণ, আমি প্রক্রিয়া শুরু করব। আমি আমি কোনো সংঘাতে বিশ্বাস করি না। আমি পুলিশের প্রতি অনুরোধ, আপনারা সরকারি সম্পত্তি দখলের পথে বাধা সৃষ্টি করবেন না, কারোর টাকাকে আপনার কবরে সে যাবে না। এই অপশক্তি যাবে না, এই লম্পট ছেলে যাবে না। এগুলো বন্ধ করেন, নিরপেক্ষ থাকেন। এসপি সাহেব কত টাকা খেয়েছেন, ওসি সাহেব কত টাকা খেয়েছেন, কার উপরে নির্দেশ? উপরে কি ওবায়দুল্লাহর নির্দেশ দিতে পারে? উনি তো সারাদিন মিথ্যা কথা বলে, সারাদিন মিথ্যা কথা বলে, মিথ্যুক। আমার সাথে দুই মাস আগে যে ওয়াদা করছে একটাও পূরণ হয়নি। আর তার স্ত্রী গুণদশ্রী দুর্নীতিবাজ ইসরাতুন্নেসা কাদের নির্দেশে আজকে পুলিশ এখানে আমাকে আমার অবৈধ খালের জায়গা দখলের পথে বাধা সৃষ্টি করেছে। আজকে যে অবস্থা কোম্পানিগঞ্জে চলছে, এটা থেকে আমাদেরকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমাদের আন্দোলনের বিকল্প নেই। আন্দোলন করে আমাদের অধিকার আদায় করতে হবে, এটার বিকল্প নেই। আমি আরেকটা বিষয় বলবো, কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের কাজ আমি শুরু করেছি। এই কার্যালয়ের জায়গা মন্ত্রী মহোদয় 65 লক্ষ টাকা দিছে, এটার মূল্য হচ্ছে প্রায় 1.5 কোটি টাকা, আর বাকি টাকা আমি মালিক জমির মালিকেরা আমাকে সহযোগিতা করেছে, তাদের সাথে পরামর্শ করে আমি ব্যবস্থা করছি। আর এখন খিজি রেহাত কুলাঙ্গার খিজি রেহাত, হ্যাঁ হেতে বাহার হয়েছে, হেতে তো আমার দলে নেই, হেতে কতদিন আগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে কোম্পানিগঞ্জের। আওয়ামী লীগের রেজুলেশন আছে আমাদের কাছে, কেউ চাইতে চাইলে আমরা দেখাবো। উপজেলা আওয়ামী লীগের রেজুলেশন করে তাকে এবং নবীকে দল থেকে বিদায় দেওয়া হয়েছে, এর আগে বাদুল্লারে দল থেকে বিদায় দেওয়া হয়েছে সর্বসম্মতি। রাজ চায় এ কোনো দল করে না, এ দলে কোনো পর্যায়ের সদস্য নাই, কানামুঞ্জা দলের কোনো পর্যায়ের কোনো সদস্য নাই, হ্যাঁ তেরে মানেছে মুখপাত্র। হ্যাঁ রাজ্যা ডাকাটি কিন্তু মদ ঘা অন মাতালে হইতে হারা দিন, হ্যাঁ কটে দিলে হেতে ইয়া কিয়া মুখপাত্র বক্তৃতা দে এটা পাগল। হ্যাঁ মন্ত্রী কয় যে আমি তাদের সাথে দেখাও না, ছ মাসে দেওয়ান, এক বছরে দেওয়ান, আমার কি খেলা দেয়ালেন মিনিস্টার সাহেব, ভানামতির খেল খেলছেন। হ্যাঁ সব বিজ্ঞান লে বাইসালি করিয়েন না, আমনের খবর ব্যাগে জানে, আমনের বিজ্ঞান তথ্য আমার কাছে আছে, ধমকি দিয়েন না, তথ্য আমার কাছে আছে, আমি জাগা মতো পৌঁছাম। আপনি কি মনে করছেন, হ্যাঁ ভুয়াকালে কি বিমৃতি হয়েছে? হ্যাঁ নিজেকে বিলীন করে দিতে চান,
এগুলা করলে কোম্পানিগঞ্জের মানুষ মানুষ আপনাকে এখানে আপনার কবর রচনা করবে আগামী নির্বাচনে। দাঁড়াবারও সুযোগ পাইবেন না। আপনার কবিরারেও আমরা অনুরূপ পরিবেশ সৃষ্টি করব। চাকরি দিচ্ছেন কোম্পানিগঞ্জ কবিরা আছেন, ঘরে ঘরে চাকরি দিচ্ছেন, ঘরে ঘরে দিচ্ছেন কি কেস মামলা হামলা, এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। গ্যাস দিব করছে না, করোনা শেষ হলে আমি এনে করোনা আসেনি, হ্যাঁ গ্যাসের লাইন দেওয়া শুরু হইব, কাজও শুরু হলো, কার লগে চাই কাজ চুকলে পাইছে লিগত দক্ষিণ এলাকা ভাঙ্গি সব শেষ হয়ে যেতেছে, হাজার হাজার মানুষ আজকে গৃহহারা, তাদের বাড়িঘর ভেঙে রাস্তার অবস্থা নিয়েছে। আপনি কোথায় থাকেন? গত দুই বছরে কোম্পানিগঞ্জে একটা কাজ করেছেন, একটা ছেলের চাকরি দিয়েছেন, কবিরাতে একটা কাজ করেছেন, একটা ছেলের চাকরি দিয়েছেন, দেন নাই। এগুলা জবাব পরবর্তী নির্বাচনে আপনাকে দিতে হবে, ভয় দুলকারে পার পাবার সুযোগ নাই। আপনি হচ্ছে 1,00,000 টাকা দিয়েছেন, এটার দাম প্রায় 1.5-2 কোটি, এগুলো আমি প্রক্রিয়া করছি। এখন যদি আপনি মনে করেন টাকা লই যাবেন, 25,00,000 লই যান, অন খিজিরিয়া বার হয়েছে, হেতে কয় আওয়ামী লীগ অফিসের এখতিয়ার ওবায়দুল কাদের, এরা ওবায়দুল কাদের এখতিয়ার নিয়ে লইছে কোনো, তো সালান আসেনি 10 টাকা, এরা রাজনীতির সালান আসেনি বা এই অফিসের ফিসে তো 10 টাকা সালান আসেনি, রেস্টির টাকাগুলো আমি দিছি 3.5 লাখ টাকা, রাস্তির টাকা আমি দিছি সাহিত্যে প্রায় আমাদের 5,00,000-6,00,000 টাকা খরচ, এগুলো আমি দিছি, তো সালান আছে 10 টাকা, হ্যাঁ তুই আওয়ামী লীগ অফিস উদ্ধার করার, হ্যাঁ কুলাঙ্গার খুনি খুনি তুমি আমাদের কামাল ভাইকে হত্যা করেছ, আমাদের জামাল ভাইকে তুমি গুলি করেছ, আমার মামা এমদাদুলক সাহেব আওয়ামী লীগের সেক্রেটারি ছিল ওনাকে গুলি করেছ, গুলি করেছ মাস্টার নন্দবীকে, আজকে তুমি আওয়ামী লীগের নেতা, ওবায়দুল কাদের তোমাদের নেতা বানাইছে, আইস নেতা গুলি করি বলে আইস, একদিন তো বাসায় দিছি সড়ি বাড়ি গেলে, তো তবু হন্ধকারে সড়ি বাড়ি গেলে, তো ভুল করছি এই হন্ধকারে যদি বাসায় ন দিতাম আজকে এগুলা আর আমাকে পেশ করতে হইতো না, সড়ি সারি সারা হালাইতো ন, মার্ডার কেস হইতো ন, আহত হইলে এই মামলা হইতো, কী হয়েছে আমরা মার্ডার কেস মেলা ফেস করছি, ফেস করছি মেলা, আইতে ফাদস তুই নেতা বাহার হিস, ওটা ফাগল লেয়াও আছেন কিয়া কি গস, এটাও মানুষ বুঝে না, বৈশাট বাজারে তুই সুদের ব্যবসা করস, তোর গড় আসিল না বাঙ্গার তিন তিন জালি হয়ে গেছে, অন তোর ডুপ্লেক্স বাড়ি, আমি ডুপ্লেক্স জানি না, তারপরে এটাও তো নিয়ে লিছি ডুপ্লেক্স বাড়ি, ওই এখানে সিএনজি ড্রাইভার তাজুয়ে গিয়ে আছে, আমারে আর খিজিরায়াত একদিন লাখ খাইব, অনেক আগে দেখা হয়েছি আর কয় মামা খিজিরায়াত মামা, আমনের বাথরুমে ঢুকছি বাড়িতে লাগে যে রাজপ্রাসাদ, হায় রে খিজির, হ্যাঁ তোর রাজপ্রাসাদ 90,000 কোটি টাকার মালিক, ধান্দাবাজি করে মন্ত্রী সেখানে, হেতে ইয়েতে বাড়ি দিয়েছি ইয়েতে ব্যবসা করে নাজিমের লগে, ওই যে নাজিম এখন আমি ইয়ের দিই গাজীপুর না কোথায়, হ্যাঁ নৈশন্দি নৈশন্দি সেখানে ব্যবসা করে, তুই এখন আইছ তোর কিয়া, তোর কিয়া আছে ওটা সোরা, তোরা কিসের আওয়ামী লীগ, আওয়ামী লীগ প্রতিষ্ঠান আমি এখানে সব প্রতিষ্ঠান করতেছি, আমার যে কাজগুলো আছে এটাও একটা আমার কাজ আওয়ামী লীগের অফিস করা, আমি সে কাজটা করছি, আমি ওবায়দুল কাদের পিছনে পিছনে ঘুরতে পারুম না টাকার জন্য,
আমার অফিস করি, আমার মৃত্যুর আগে আমি অফিসটা দেখতে চাই। এটা হইল আমাদের স্পষ্ট বক্তব্য, এটা আমি করবই, কারো বাধা শুনব না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বসুরহাট পৌরবাসী তথা জনগণের উদ্দেশ্যে বলে যেতে চাই, আমি আপনাদের নিকট দায়বদ্ধ, আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি আমি। আমাদের জন্য নিজেকে, আপনাদের জন্য নিজেকে উৎসর্গ করার ঘোষণা দিয়েছি। আমার পিতা মরহুম মাস্টার মোশাররফ হোসেন হোসেনের সৎ আদর্শ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি নৈতিকতার যে রাজনীতি, আমি সেই রাজনীতি জন্য নিজেকে উৎসর্গ করেছি। আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় বসুরহাট বাজারের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনহিতকর কার্য কর্মযজ্ঞ চলবে। এই পথে যত বাধাই আসুক, আল্লাহ ছাড়া কেউ আমাকে থামাতে পারবে না। যদি মৃত্যুবরণ করি, তবে পরবর্তী প্রজন্মের জন্য আমি বলে যেতে চাই, হে ভবিষ্যৎ কান্দারিবৃন্দ, তোমাদের বলে যেতে চাই, অর্থ বিত্ত ভোগ বিলাস কোনো প্রাপ্তি নয়। তোমরা ভোগের আহ্বানে নিজেকে ধ্বংস করে দিও না। জীবনে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন তা স্বয়ং আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে। জীবন দশা যদি নিজেকে উৎসর্গ করে মানুষের ভালোবাসা পাওয়া যায়, তবেই জীবন সার্থক। বেঁচে থাকতে মানুষের কাছে বরণীয় হলে মৃত্যুর পরেও মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে, আর এখানেই জীবনের সার্থকতা। কবি নজরুল বলেছিল, আমি জট চাই না, খ্যাতি চাই না, নেতৃত্ব চাই না, জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান বেদনার গান গেয়ে যাব। আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকব আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। নজরুলের অমর এই চারণ থেকে আমি অনুপ্রাণিত হই, এবং এই অনুপ্রেরণাও আমার পথ চলার সহায়ক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।